সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি আগামী সাতাশে সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা ছিল কিন্তু রাজ্যের আইনজীবীর আবেদনের ভিত্তিতে সমস্ত পক্ষের মতামত নিয়ে তা পিছতে রাজের শীর্ষ আদালত সাতাশ তারিখের বদলে পয়লা অক্টোবর আরজিকর মামলার শুনানি গত সতেরোই সেপ্টেম্বর শীর্ষ আদালতে আর্জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন সংক্রান্ত মামলার শুনানি হয় সেদিন পরবর্তী শুনানির দিন জানায়নি প্রধান বিচারপতির বেঞ্চ পরে জানানো হয় সেপ্টেম্বর শুক্রবার ফের শুনানি হবে এই মামলার কিন্তু রাজ্যের তরফে আইনজীবী আস্থা শর্মা আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন সাতাশ তারিখের বদলে শুনানি হোক ত্রিশে সেপ্টেম্বর তাতে প্রধান বিচারপতির বক্তব্য ছিল শুনানি পিছনোর ব্যাপারে সব পক্ষের মতামত জানা জরুরি এখন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না সোমবার এ সিদ্ধান্ত জানানোর কথা ছিল এদিন সব পক্ষের মতামত নেওয়া হয় রাজ্যের আইনজীবী আস্থা শর্মা তার ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে সকলের কাছে আবেদন জানান যদি সাতাশ তারিখের আগে বা পরে শুনানি হয় তাহলে সুবিধা হয় তাতে সকলেই সম্মত হন সকলের মতামত নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ শুনানি পিছিয়ে দেওয়ার অনুমতি দেন দেশের প্রধান বিচারপতি জানিয়েছেন আগামী মঙ্গলবার অর্থাৎ পয়লা অক্টোবর আর্যিকর মামলার শুনানি হবে সেদিনের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন করে সেদিন তদন্ত সংক্রান্ত রিপোর্ট বিশেষ বেঞ্চের কাছে জমা দেবে সিবিআই এছাড়া হাসপাতালে নিরাপত্তার রাজ্য কী কী করলো তাও জানাতে হবে আদালতে নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট অঙ্কার বাংলা